উচ্চ স্বরে ডিজে গান বাজানোর প্রতিবাদে বিয়ে পড়াতে অস্বীকার করায় চরম অপমানের সাথে ইমাম সাহেবকে মসজিদ থেকে বিদায় করা হয়েছে ইমাম সাহেব শুধুমাত্র ওই একটা বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করছে সেই প্রতিবাদ করা মানে প্রতিবাদ স্বরূপ তিনি ওই বিয়ের বিয়ে পড়াইতে চান নাই এই জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে তার মাহবুবুর রহমানের স্ত্রী শামিমা জাহান সেই ইমাম মাহমুদুলকে পেয়ে মারধর শুরু করেন তিনি এই মসজিদে ঝাড়ু দেওয়ার সময় একটা ময়লা পাশে দিয়ে এক ডক্টর যাচ্ছে ডক্টরের শরীরে একটু পড়েছে এই তার স্ত্রী সেও ডক্টর সে এসে ওই ইমামকে মারধর পর্যন্ত করেছে একজন মহিলা মানুষ আলম তার সন্তানের বেতন যেন আল্লাহ আমার মতো হয় আপনি কি দোয়াটা করলেন কেন তিন হাজার টাকা বেতনে যদি আমি চলতে পারি তাহলে আপনার সন্তান চলতে পারবে না কেন যার নাই কোন গতি সেই করে ইমামতি আমার মুখে মুখে তর্ক আপনার বিরুদ্ধে এখনই আমি ব্যবস্থা নিচ্ছি ইমাম পাল্টানো খুবই সহজ কিন্তু কমিটিতে থাকা আপনাদের মতন ঘুষকো সুদ করতে পাল্টানো ঠিক ততটাই কঠিন মুসল্লিরা আন্দোলন করছে যে কেন তাকে বহিষ্কার করা হলো সেটা কমিটি জানায়ও না কেন তাকে বহিষ্কার করা হলো অর্থাৎ কমিটির সাথে মনের মিলছে না অতএব তাকে আর রাখা চলবে ওই ব্যক্তির চাইতে কথাই কে বেশি উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আজান দর কত ফজিল তার কত ফজিলতপূর্ণ কাজ করছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কাজ ইমাম এবং মুয়াজ্জিনরাই করছেন অথচ আমাদের দেশে মোয়াজিনদের ইমামদের কোনো মূল্যায়ন নেই টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা যদি প্রশ্ন করি যে সমাজের সবচাইতে ভালো মানুষকে এক কথা আমরা বলতে পারবো যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি তত বেশি ভালো মানুষ কারণ যে ব্যক্তি অন্তর থেকে প্রকৃত আল্লাহকে ভয় করে সে চুরি করে না ডাকাতি করে না জেনা করে না ব্যবসারে লিপ্ত হয় না সে ব্যক্তি ঘুষ খায় না সুদ খায় না মাদক দ্রব্য ভক্ষণ করে না বিভিন্ন পাপাচার থেকে নিজেকে বিরত রাখে এবং জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করারই চেষ্টা করে এই সমস্ত ভালো মানুষগুলোই কিন্তু মসজিদে নেতৃত্ব দিয়ে থাকে মসজিদে সালাথল শ্রেষ্ঠ বা সে শ্রেষ্ঠ ইবাদত সালাতের ইমামতির দায়িত্ব থাকে এই সমস্ত ভালো মানুষগুলোই যারা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে ইমামতি করার মাধ্যমে তারা জান্নাত পেতে চায় যারা মসজিদের মাসদিনের দায়িত্ব পালন করে মাধ্যমে দেওয়ার সালাতের জন্য আহ্বান করে তারা কিন্তু আসলেই প্রকৃত ভালো মানুষ তারাই কিন্তু এই দায়িত্বগুলো পালন করে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য শুনি যার নাই কোনো গতি সেই করে ইমামতি আমাদের সমাজের অবস্থা কিন্তু এমনই যার গতি আছে সেই ইমামতি করতে চায় না কেন ইমামতি করতে চায় না কারণ আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোর সভাপতি হলো সুদখোর ঘুষখোর এবং বিভিন্ন পাপাচারে লিপ্ত যেহেতু তার টাকা পয়সা আছে যেহেতু সে ধন সম্পদশালী সেহেতু সে মসজিদের দায়িত্ব পালন করছে অথচ এমন অনেক সভাপতিকে দেখা যায় যে পাঁচ অক্ত সালাতি আদায় করে না অথচ তারাই সভাপতি এই সমস্ত মানুষ সভাপতি হয় আর মসজিদের এই ইমাম মাসদিনের মতো এই ভালো মানুষগুলোর প্রতি তারা প্রতিনিয়ত টর্চার করে যায় প্রতিনিয়ত তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে কষ্ট দিয়ে থাকে এমন কি একটু একটু কোনো কিছু ত্রুটি হলেই তাদেরকে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় এজন্যই তো আমাদের দেশে গতি থাকলে আর ইমামতি করতে চায় না অথচ আমরা দেখেছি আপনি যদি যান কান্ট্রিগুলোতে সৌদি আরবে যান তাহলে দেখবেন মাসা আল্লাহ তারা অনেক বড় বড় মানুষ তারা ইমামতি করে এবং দায়িত্ব পালন করে আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম দেখেছি যখন প্রথম মদিনা ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ আছে মসজিদ দারুল হিজরা এই মসজিদ হিজরা এই মসজিদ ওয়াক্তিয়া ওয়াক্তিয়া মসজিদ জমা মসজিদও নয় ছোট্ট মসজিদ দেখলাম যে আমাদের একজন টিচার মদিনা ইউনিভার্সিটির শিক্ষক তিনি মুয়াজিন আবার মদিনা ইউনিভার্সিটি অন্য এক শিক্ষক তিনি হচ্ছেন ইমাম মদিনা ইউনিভার্সিটির আশেপাশে যে মসজিদ আছে সবগুলোর ইমাম মুয়াজিন দুইটাই কিন্তু মদিনা ইউনিভার্সিটির শিক্ষক তাদের কি টাকা পয়সার অভাব আছে তারা এক প্রথমত এরাবিয়ান তারা সৌদিয়ান তাদের টাকা পয়সার অভাব নাই এবং তারা মদিনা ইউনিভার্সিটির মতো প্রসিদ্ধ অতি ইউনিভার্সিটি তারা শিক্ষক উজু পর্যায়ের শিক্ষক তারা কিন্তু মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে ওয়াক্তিয়া মসজিদে তারা ইমামতির দায়িত্ব পালন করছে ওয়াক্তিয়া মসজিদে এবং নিয়মিত সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন তাহলে তারা কেন করছেন কারণ তারা এর মর্যাদা বোঝেন তাদের প্রতি সবচেয়ে টর্চার নাই তারা ইমামদেরকে সম্মান করে আমাদের দেশে যদি এটা থাকতো তাহলে সবাই আগ্রহ প্রকাশ করত সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি একটা একটা ভিডিও দেখলাম যেখানে ইমাম সাহেব ইমাম সাহেব শুধুমাত্র ওই একটা বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করছে সেই প্রতিবাদ করা মানে প্রতিবাদ স্বরূপ তিনি ওই বিয়ের বিয়ে পড়াইতে চান না ইজাব কবুলের দায়িত্বটা পালন করা করতে চান না এই জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে অথচ সে প্রতিবাদ করছিল গান বাজনার প্রতিবাদ আবার দেখা যায় দেখা গেছে যে একজন মোয়াজিন যখন মসজিদ ঝাড়ু দিচ্ছে এই মসজিদে ঝাড়ু দেওয়ার সময় একটা ময়লা পাশে দিয়ে এক ডক্টর যাচ্ছে ডক্টরের শরীরে একটু পড়েছে এই জন্য তার স্ত্রী সেও ডক্টর সে এসে ওই ইমামকে মারধর পর্যন্ত করেছে একজন মহিলা মানুষ তাহলে সেই ইমাম এবং মোয়াজদিনের মান সম্মানটা কোথায় গেল এই জন্য দুঃখ লাগে যে এই সমস্ত ভালো মানুষগুলো যারা এই দায়িত্ব গুলো পালন করছে এবং তারা অধিকাংশ দেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে গরিব মানুষ তারা এটা করছে তাদেরকে সঠিক সম্মান যদি করা হতো তাহলে তারা নিজে উৎসাহিত হয়ে আরো সুন্দরভাবে দায়িত্ব গুলো পালন করতো অথচ তাদের মর্যাদা কত আল্লাহ করতে ইমামের মর্যাদা কি এটা যদি আমরা বুঝতাম আসলে তাহলে হয়তো আমরা এগুলো করতাম না

তাহলে আরো বেশ কিছু লাইন আছে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যত বেশি জানে যে যত বেশি সুন্দর রাত করতে পারে যে যত বেশি পরহেজগার মানুষ তারাই ইমামতির দায়িত্ব পালন করবে এই হাদিসের মাধ্যমে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ইমামদের মর্যাদা বর্ণনা করেছেন ইমামদের মর্যাদা কারণ ইমাম রায় যারাই কোরআন হাদিস বেশি জানে যারাই আলেম তারাই কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেম রায় প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে থাকে এক হাদিসে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন আ'মালুহু আমাকে এমন কিছু আমল বলে দিন যেটা আমি পালন করব আমলগুলো আমি করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুন ইমামা কাওমিক তুমি তোমার কমের ইমাম হও তাহলে ইমামতির মর্যাদা ইমাম হওয়ার দায়িত্ব পালন করার জন্য রাসুল সাসলাম তাকে উৎসাহিত করলেন তিনি বলছেন যে ফাইনলাম আস্তাতে যদি আমি ইমাম হতে সক্ষম না হই ইমামতি করতে সক্ষম না হই কাল রাসুল সাসলাম বললেন কোন মোয়াজদিন আহম তাহলে তুমি তাদের মোয়াজদিন হাও আজান দিয়ে মানুষকে সালাতের জন্য ডাকো মাসা তাহলে আজান দেওয়ার যে ফজিলত ইমামদের যে ফজিলত এখানে রসুল সাহাশালামের কথা থেকে ফুটে উঠে ইমামদের মর্যাদা দেওয়া শেখুন ইমামদেরকে সম্মান করা শেখুন ইমামদের পরিবার কিভাবে চলবে এই ব্যাপারে চিন্তা ভাবনা করুন যারা কমিটির লোকজন আছেন কিন্তু দুঃখের ব্যাপার হলো ইমামদের কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না মহাজিন্দরা তো মর্যাদাই নাই বলতে গেলে আমাদের সমাজে অথচ মহাজিন্দের মর্যাদা সম্পর্কে রাসুল্লাহ সাল আলিয়া কি বলছেন আল্লাহ তালা কি বলছেন এগুলো আমরা একটু দেখে নেই আল্লাহ বলছেন কওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চাইতে কোথায় কে বেশি উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং সৎকর্ম করে এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তাহলে ই মুআযিন এমন একজন ব্যক্তি যে সব সময় পাঁচ ওয়াক্ত সালাতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে কল্যাণের দিকে আহ্বান করছে

সালাত আদায় করছে যত নেকি অর্জন করছে সম নেকি কিন্তু ওই মুয়াজ্জিনের হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল মুয়াজ্জিন ইউগফারু লাহু বিমাদ্দ সাউতিহি মুয়াজ্জিনদেরকে ক্ষমা করা হয় তার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে সব কিছুই তার জন্য ক্ষমা প্রার্থনা করে ওয়া ইউসাদ্দিকুহু মান সামিআহু যত কিছু তার কি করে তার আওয়াজ শুনে আজানের আওয়াজ তারা তাকে তার সত্যায়ন করে মিন রতবিন ওয়াইয়াবিসিন যত মানে কাঁচা এবং যত শুকনা জিনিস আছে সব কিছুই কিন্তু তার জন্য মানে ক্ষমা প্রার্থনা করে এবং তাকে সত্যায়ন করে ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লামা আহু এবং মসজিদের আজান শুনে যত ব্যক্তি মসজিদে আসে সালাত আদায় করে এবং তার সাথে সালাত আদায় করছে সকলের সমপরিমাণ পরিমাণ সব ওই মুয়াজ্জিনের আমল নামায় লেখা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন আল মুয়াজ্জিন আতওয়ালুন নাস আনাকান ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দন সবচেয়ে উঁচু হবে মাশাআল্লাহ দূর থেকে চেনা যাবে যে হ্যাঁ এই মুয়াজ্জিন দুনিয়াতে আযান দিয়েছে মুয়াজ্জিনদের কত মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাউ ইয়া নাস মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল মানুষ যদি জানতো যে আজান দেওয়াতে কত নাকি এবং প্রথম কাতারে করাতে তারপর করা লটারি করা বাদ দিয়ে তারা এই দায়িত্ব পালন করার সুযোগ না পেত লাস্তাহাম তাহলে লটারি করে হলেও মানুষ আজান দিতে চেষ্টা করতো আজান দেওয়ার জন্য লটারি করার প্রয়োজন হতো এত মানুষ আসতো আজান দেবো ও বলবো আমি আজান দেবো ও বলবো আমি আজান দেবো আমি মাস দিন হবো এটা বলবে শেষ পর্যন্ত লটারি করার প্রয়োজন হতো মানুষ যদি জানতো আজান কত নেকি। মানুষ যদি জানতো প্রথম কাতারে নেকি তাহলে লটারি করে হলেও সামনের কাতারে জানানোর সাল্লাহ আলী সাল্লাম বলছেন মুয়ের জন্য ক্ষমা প্রার্থনা করছেন রাসুল সাল্লাম নিজেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আলী ইমাম ইমাম হচ্ছে আমান উদ্দার উয়াজ মতন আচ্ছা ইমাম হচ্ছে জিম্মাদার এর কাটিল হ্যাঁ বলছে আল ইমাম দামিনুন ইমাম হচ্ছে জিম্মাদার ওয়াল মুয়াজ্জিন মুতামানুন আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার আল্লাহুম্মা আরশিদিল আইম্মা অতএব হে আল্লাহ তুমি ইমামদেরকে সুপথ প্রদর্শন করো ওয়াগফির লিল মুয়াজ্জিনিন এবং মুয়াজ্জিনদেরকে তুমি ক্ষমা করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্য ক্ষমা প্রার্থনা করছেন তাহলে মুয়াজ্জিনের আযান দেওয়ার যে কত ফজিলত তার কত ফজিলতপূর্ণ কাজ করছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কাজ ইমাম এবং মোয়াজিনরাই করছেন অথচ আমাদের দেশে মোয়াজিনদের ইমামদের কোনো মূল্যায়ন নেই কোনো কিছু হলেই তাকে বহিষ্কার করা হবে কোনো কিছু হলেই শুধু শুধুমাত্র কমিউনিটির একটু বিপরীত চলে গেলেই দেখা যাচ্ছে যে না এই ইমামকে রাখা যাবে না তার চাকরি থেকে তাকে বহিষ্কার করা হলো এই যে আমরা গতকালও একটা ভিডিও দেখলাম যে নারায়ণগঞ্জে একটা ইমামকে বহিষ্কার করা হয়েছে জনগণ মুসল্লিরা আন্দোলন করছে যে কেন তাকে বহিষ্কার করা হলো সেটা কমিটি জানায়ও না কেন তাকে বহিষ্কার করা হলো অর্থাৎ কমিটির সাথে মনের মিলছে না অতএব তাকে আর রাখা চলবে না এই হলো আমাদের সমাজ সম্মানিত উপস্থিতি আমাদের সংশোধন হওয়া দরকার সমাজের ভালো মানুষগুলোকে নেতৃত্বে নিয়ে আসা দরকার তারাই সমাজে নেতৃত্ব দিবে আমরা দেখেছি সৌদি আরবে আলহামদুলিল্লাহ সৌদি আরবের কোর্ট গুলোতে বড় বড় ইমামরা মসজিদে নববীর ইমামরা মদিনার কোর্টের জজ মদিনার কোটের বিচার মক্কা প্রত্যেকটা প্রত্যেকটা মানে কোর্টের বিচারক যারা আছেন তারা ইমামরা এবং আলেমরা বড় বড় আলেমদেরকে তারা বিচারক হিসেবে নির্ধারণ করেছেন অথচ আমাদের দেশে আলেমদের কোনো মূল্যায়ন নাই অনেক দেখা যায় যে দেখা যাচ্ছে যে আমরা যখন একজন আলেমকে বক্তব্য দিতে নিয়ে আসি মঞ্চে উঠাচ্ছি অনেক টাকা দিয়ে আরছি ওই আলেমটা যখন আমার মসজিদে যে ইমামতি করে তখন আর মূল্যায়ন করা হয় না আবার দেখা যায় যে একজন আলেম সবচেয়ে ভালো মানুষ যে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান জানে সে বক্তব্য দিচ্ছে একজন রাজনৈতিক নেতা এসে এবার মানে ইমাম বক্তার থেকে মাইক নিয়ে মাঝখানে বক্তব্য দিয়ে চলে যাচ্ছে ওর বসার আর সময় নেই অথচ ওই সমস্ত নেতাদের উচিত ছিল তার পাশে বস থেকে কিছু আলোচনা শোনার এবং সেই আলোচনা শুনে নিজে আমল করার চেষ্টা করা উচিত ছিল তার জন্য অথচ তারা এটাও করে না তাই আমি পরিশেষে বলবো যে অবশ্যই ইমামদেরকে মূল্যায়ন করা শিখুন মসজিদদেরকে মূল্যায়ন করা শিখুন তাদের পরিবার কিভাবে চলছে আপনি সামান্য কিছু বেতন দেন আর মনে করেন যে ইমামদের বেতন মনে খুব বরকত আছে সামান্য কিছু বেতন দেন আর মনে করেন বরকত আছে আপনি তার বেতন সম্পর্কে চিন্তা ভাবনা করলেন না তার পরিবার কি চলছে কি চলছে না সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করলেন না ইমাম এবং মহাজদিন যদি আপনাকে কোনোদিন বলে যে আমার একটু বেতন বাড়িয়ে দেন তাহলেই আপনি বলে ফেলেন যে এই ইমাম মহাজদিনের লোভ বেশি এ ধরনের অনেক কটু বাক্য উচ্চারণ করে ফেলেন অথচ আপনি কি খোঁজ খবর নিয়েছেন কখনো যে আপনার এই ইমামের পরিবার কিভাবে চলছে মসজিদের পরিবার কিভাবে চলছে তার যে সুন্দর ব্যবস্থাপনা করা দরকার এই মসজিদের সুন্দর দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করতে গিয়ে যেন তার কোনো সমস্যা না হয় এই ব্যাপার কি গুলো কোনো চিন্তা ভাবনা করেছেন কখনো তা তো করেন না আপনি তো অনেক সময় অনেক টাকা পয়সা খরচ করছেন পাপের কাজে পরিবারে কত টাকা খরচ করছেন পাপের কাজে আপনার ওই টাকাটা আপনি কি মসজিদের জন্য ব্যয় করতে পারেন না আপনার ওই টাকা গুলো কি আপনি ইমাম মহাজিনের বেতনে হিসাবে ব্যবহার করতে পারেন না তাহলে তো তাদের জন্য তারা আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করবে কারণ তাদের বাইরে আর টেনশন করতে হয় না ইনকাম করার আর টেনশন করতে হয় না কিন্তু যখন আপনি তিন হাজার টাকা বেতন দিচ্ছেন আর সব সময় খবরদারি করছেন ওর তো পরিবার চালাইতে হবে ওকে টাকা ইনকাম করার জন্য দুইটা টেনশনই করতে হয় আবার অনেক পথ বেছে নিতে হয় কিন্তু অতটুকু আপনার সহ্য হয় না সম্মানিত উপস্থিতি সবাই আমরা বিবেকবান মানুষ আমরা চিন্তা ভাবনা করব। ইমাম মোয়াজিনদের যে মর্যাদা সে মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আর ইমাম মোয়াজিনদেরকে বলছি যে অবশ্যই আমরাও সুষ্ঠু দায়িত্ব পালন করার চেষ্টা করব। তাকুয়ার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব। আল্লাহ ভীতির সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব। পরকালে জান্নাত হাসিলের জন্য এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। তাহলে ইনশা আল্লাহ ইহকাল এবং পরকালে উভয় জগতেই আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ তালা আমাদের সাথে অফিক দান করুন আমিন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته